নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মন দিয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে এইখানে একটা সাবজেক্ট ওয়াইজ আপনারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন তা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন সলভ করব তা আপনারা আমার সাথে এই পঞ্চাশটা প্রশ্ন সলভ করুন যে কোশ্চেনটার কোশ্চেন আপনাদের উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট মার্ক এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আপনাদের যটা সঠিক উত্তর হলো বা যতগুলো উত্তর সঠিক হলো তা সেই মার্কসটা আপনারা আমাদের পোস্ট করবেন তা আপনাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ হলেন জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর আপনাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য আমাদের রেগুলার লাইভ যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের দেখা খুবই উপযুক্ত হবে এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট বিলো লাইন সিক্সটি পার্সেন্ট আছে তা তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা সেন্ট্রাল টেট বেঙ্গল টেট ত্রিপুরা টেট এবং আসাম টেটের প্রচুর ভিডিও হাজারের উপর ভিডিও আপলোড করে দিয়েছি আপনাদের একটু কষ্ট করে প্লে লিস্টের মাধ্যমে আপনাদের খুঁজে বার করতে হবে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও তা আপনারা যদি সঠিকভাবে এই ভিডিওগুলো সঠিকভাবে অনুধাবন করেন তাহলেই আপনারা কিন্তু সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করব তা প্রথম প্রশ্ন আজকে সাতশো একান্ন থেকে তা এর আগের প্রশ্নগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান প্লেলিস্টে দেখুন হিস্ট্রি বলে একটা ফোল্ডার বানানো আছে তার মধ্যে প্রতিটা সেটে আপনারা পঞ্চাশটা করে কোশ্চেন পেয়ে যাবেন সব কটা দেখে নেন আশা করছি ইতিহাস সম্পর্কে আপনাদের যে ভয়গুলো ছিল বা কীরকম কোশ্চেনগুলো আপনাদের আগামী পরীক্ষায় আসবে সেটা দূর হয়ে যাবে তো চলুন আজকে আমরা শুরু করছি সাতশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আর এটা ছিল গেলো দিনের হোম টাক্সের প্রশ্ন তা আমরা আজকে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় তা প্রশ্ন কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন অপশান এ আছে মহীশূরের হায়দার আলী অপশান বি আছে হায়দ্রাবাদের নিজাম অপশন সি আছে পেশোয়া আর অপশন ডি আছে খান সাতশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হায়দ্রাবাদের আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় অপশান এ আঠারোশো এক অপশন বি আঠারোশো নয় অপশন সি আঠারোশো আঠেরো এবং অপশন ডি আঠারোশো আঠাশ সাতশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আঠেরোশো নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি কে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেন অপশন এ ডেভিড হেয়ার অপশন বি উইলিয়াম কেরি অপশন সি ডুপ্লে এবং অপশন ডি স্যার চার্লস উড সাতশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উইলিয়াম কেরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি ফোর স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা থাকে অপশন এ উইলিয়াম কেরি অপশন বি রাজা রামমোহন রায় অপশন সি ডেভিড হেয়ার এবং অপশন ডি বিদ্যাসাগর সাতশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ডেভিড হেয়ার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি ফাইভ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি অপশান এ সংবাদ কৈমুদি অপশান বি প্রভাকর সংবাদ প্রভাকর অপশান সি সংবাদ সাপ্তাহিকী এবং অপশান ডি সমাচার দর্পণ সাতশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সমাচার দর্পণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স ব্যাকরণ কৈমুদির গ্রন্থকারকে অপশান এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অপশন বি রামচন্দ্র বিদ্যাবাগিস অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি রবীন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাতশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি সেভেন ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশান বি আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এবং অপশান ডি আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি এইট কোন বিদ্রোহের সাথে সিধু কানহু নাম যুক্ত অপশান এ সিপাহী বিদ্রোহ অপশান বি চুয়ার বিদ্রোহ অপশান সি কোল বিদ্রোহ এবং অপশান ডি সাঁওতাল বিদ্রোহ সাতশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি সাঁওতাল বিদ্রোহ নেক্সট কোশ্চেন বি মঙ্গল পান্ডে অপশন সি বীর সাভারকার এবং অপশন ডি তাটিয়াটুপি সাতশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মঙ্গল পান্ডে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটি কার আমলে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় অপশন এ লর্ড রিপন অপশন বি লর্ড লিটন অপশন সি ওয়ারেন হেস্টিংস এবং অপশন ডি লর্ড ডালহৌসি সাতশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন ডি লর্ড ডালহৌসি হউসি নেক্সট কোশ্চেন সিক্সটি ওয়ান রবীন্দ্রনাথ কোন সালে সৃষ্টি করেছিলেন শান্তিনিকেতন ব্রহ্মাচার্যশ্রম ও বিদ্যা বিশ্বভারতী অপশন এ উনিশশো একুশ খ্রিস্টাব্দ অপশন বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ অপশান সি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ এবং অপশন ডি উনিশশো আঠারো খ্রিস্টাব্দ সতেরোশো সতেরো প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন হান্টার কমিশন কে গঠন করেন অপশান এ লর্ড রিপন অপশন বি লর্ড সি লর্ড কার্জন এবং অপশান ডি লর্ড অকল্যান্ড সাতশো বাষট্টি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লর্ড রিপন নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয় অপশন এ কেশবচন্দ্র সেন অপশন বি বিবেকানন্দ অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন ডি রাজা রামমোহন রায় সাতশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রামমোহন রায় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর কে সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি কৃষ্ণকুমার মিত্র এবং অপশন ডি রামমোহন রায় সাতশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কৃষ্ণ কুমার মিত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ নববিধান প্রতিষ্ঠা করেন অপশন এ বিবেকানন্দ অপশন বি দয়ানন্দ সরস্বতী অপশান সি কেশবচন্দ্র সেন এবং অপশন ডি শিবনাথ শাস্ত্রী সাতশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কেশবচন্দ্র সেন নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন গদর পার্টির প্রতিষ্ঠা থাকে অপশন এ লালা হরদয়াল অপশন বি লালা রাজপথ রায় সি ভগৎ সিং এবং অপশন ডি মাস্টার যশুর জোসেন সাতশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লালা হরদয়াল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটি সেভেন চা কর দর্পণ কার লেখা অপশন এ দীনবন্ধু মিত্র অপশন বি অমৃতলাল বসু অপশন সি শিবনাথ শাস্ত্রী এবং অপশন ডি হচ্ছে দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় সাতশো সাতষট্টি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন ব্লক কবে গঠিত হয় অপশান এ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বি চল্লিশ খ্রিস্টাব্দে সি উনিশশো একচল্লিশ এবং ডি তাহলে সাতশো আটষট্টি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ উনিশশো খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটি নাইন বৃত্ত সংহারের রচয়িতাকে অপশান এ নবীনচন্দ্র সেন অপশান বিদ্যাসাগর অপশন সি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং অপশান ডি হচ্ছে গিরিশ ঘোষ সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টি বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো অপশান এ বিপিন চন্দ্র পাল অপশন বি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অপশান সি সুভাষচন্দ্র বসু এবং অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাতশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টি ওয়ান সন্ধ্যা পত্রিকার কে ছিলেন অপশান এ সি অরবিন্দ ঘোষ অপশান বি ব্রহ্মবান্ধব উপাধ্যায় অপশান সি সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাতশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ব্রহ্মবান্ধব উপাধ্যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টু কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশন বি চিত্তরঞ্জন দাস অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি জওয়াহরলাল নেহরু সাতশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় অপশান এ কলকাতা অপশান বি ত্রিবান্দ্রাম অপশন সি কানপুর এবং অপশন ডি মুম্বাই সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কানপুর নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন সাইমন কমিশন কবে ভারতে আসে অপশন এ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অপশন বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ অপশন সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ এবং অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দ সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় অপশন এ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ অপশন বি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ অপশন সি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ এবং অপশন সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ সাতশো পঁচাত্তর নম্বর প্রশ্ন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন সি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের কোথায় সেটা আমাদের এখানে বলতে হবে অপশন এ আছে মেদিনীপুরে অপশন বি তমলুকে অপশন সি মুর্শিদাবাদে এবং অপশন ডি কৃষ্ণগড়ে সাতশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তমলুকে নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন ভারতের স্বাধীনতা আন্দোলনের আহ্বান অপশন এ গান্ধীজি অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বোস অপশন সি শাহজাহান খান এবং অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সাতশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বোস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইট ভারত আবার বিশ্ব জয় করবে এই উক্তিটি কে করেছেন অপশান এ রাজা রামমোহন রায় অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান সি রামকৃষ্ণ এবং অপশন ডি স্বামী বিবেকানন্দ সাতশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি স্বামী বিবেকানন্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন খিলাফত আন্দোলন কবে শুরু হয় অপশান এ উনিশশো উনিশ সালে অপশান বি উনিশশো এগারো সালে অপশান সি উনিশশো আঠাশ সালে এবং অপশন ডি উনিশশো আঠারো সালে সাতশো উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সালে। উনিশ সালে কোয়েশ্চেন হান্ড্রেড এইটটি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন অপশন এ কলকাতা অধিবেশনে বি বোম্বাই অধিবেশনে অপশন সি হরিপুরা অধিবেশনে এবং অপশন ডি ত্রিপুরা অধিবেশনে সাতশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হরিপুরা অধিবেশনে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ওয়ান নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে চলে যান কবে অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো একচল্লিশ সালে এবং অপশান ডি উনিশশো সালে সাতশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি টু রঞ্জিত সিংয়ের পরে পাঞ্জাব কিশোরী নামে কে পরিচিত ছিলেন অপশান এ ভগৎ সিং অপশান বি বালগঙ্গাধর তিলক অপশান সি রাজগুরু এবং অপশান ডি লালা রাজপত্রায় রায় সাতশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লালা রাজপত রায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি থ্রি খিদমতগার এর প্রতিষ্ঠা থাকে অপশান এ ডাক্তার জাকির হোসেন অপশান বি মোহাম্মদ আলী জিন্হা অপশান সি খান আব্দুল গাপ্পর খান এবং অপশন ডি আবুল কালাম আজাদ বানানগুলো একটু ইগনোর করবেন চলে আসবো আমরা এর উত্তরে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি খান আব্দুল গপ্ফর খান নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি ফোর জালিয়ান ওয়ালাবাগের নির্বিচারে ভারতীয়দের উপর কে গুলি চালাতে আদেশ দিয়েছিলেন অপশান এ জেনারেল আর ডায়ার অপশান বি ট্রেগার সাহেব অপশন সি সিমন্স আর অপশন ডি ও ড্রায়ার সাতশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জেনারেল আর ড্রায়ার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি ফাইভ সতল বিদ্রোহের নেতা ছিলেন অপশান এ বিরসা মুন্ডা অপশন বি মঙ্গল পান্ডে অপশন সি সিধু কানু চাঁদ ও ভৈরব চার ভাই এবং অপশান ডি বিন্দরায় মানকি ও ও মুন্ডা সাতশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশান সি সিধু কানু চাঁদ ও ভৈরব চার ভাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি সিক্স বুড়িবালামের তীরে ইংরেজ সশস্ত্র বাহিনীর সঙ্গে মুখোমুখি সংগ্রামে নিচের কোন বিপ্লবী প্রাণ দিয়েছিলেন অপশান এ বাগা অপশান বি বিনয় বসু অপশান সি বাদলগুপ্ত এবং অপশান ডি রাজগুরু সাতশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বাগা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি সেভেন ভারতের প্রথম রেলগাড়ি কোন সালে চলাচল শুরু করে অপশান এ আঠেরোশো ষাট অপশান বি আঠেরোশো পঞ্চান্ন অপশান সি আঠারোশো চুয়ান্ন এবং অপশান ডি আঠেরোশো তিপ্পান্ন সাতশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আঠারোশো তিপ্পান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি এইট রবীন্দ্রনাথের মৃত্যু কোন সালে হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি সালে অপশান সি বিয়াল্লিশ সালে এবং অপশন ডি উনিশশো সালে সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি বিদ্যাসাগরের মৃত্যু কোন সালে হয়েছিল অপশান এ উনিশশো এক অপশান বি উনিশশো অপশান সি আঠেরোশো এবং অপশন ডি আঠেরোশো নব্বই ঊননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আঠারোশো একানব্বই নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটি রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন অপশান এ লর্ড আরউইন অপশন বি লর্ড ওয়াভেল অপশান সি লর্ড চেমসফোর্ড এবং অপশন ডি লর্ড কার্জন সাতশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লর্ড চেমসফোর্ড নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটি ওয়ান প্রথম কোন ভারতীয় পরপর দু বছর কংগ্রেসের সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন অপশান এ আচার্য কৃপালিনী অপশান বি জওয়াহরলাল নেহরু অপশান সি রাজবিহারী ঘোষ এবং অপশান ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাজবিহারী ঘোষ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড নাইনটি টু ঊনবিংশ শতাব্দীতে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হিন্দু ধর্মকে নবপ্রাণে উদ্বুদ্ধ করে করতে সক্রিয় হয়েছিলেন অপশান এ স্বামী বিবেকানন্দ অপশান বি গুরু শঙ্করাচার্য অপশান সি শ্রী শ্রীরামকৃষ্ণ এবং অপশান ডি স্বামী দয়ানন্দ সাতশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি স্বামীদেবানন্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতাকে অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি অপশান সি বিপিনচন্দ্র পাল এবং অপশান ডি সুভাষচন্দ্র বসু সাতশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সুভাষচন্দ্র বসু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড নাইনটি ফোর কোন বইকে আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলা হয় অপশান এ আনন্দমঠ অপশান বি ঘরে বাইরে অপশান সি গোড়া এবং অপশান ডি চার অধ্যায় সাতশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আনন্দমঠ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটি ফাইভ লর্ড কার্জনের সময়কালে কত সালে বঙ্গভঙ্গ কার্যকরী হয় অপশান এ উনিশশো এক অপশান বি উনিশশো পাঁচ অপশান সি উনিশশো ছয় এবং অপশান ডি উনিশশো এগারো সাতশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো পাঁচ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তেইশ অপশান উনিশশো তিরিশ সি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ এবং অপশান ডি পনেরোই আগস্ট উনিশশো তেইশ উনিশশো তিরিশ সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেন অপশান এ ক্যাথারিন অপশান বি সরোজনী নাইডু অপশান সি অ্যানিভাসান্ট এবং অপশান ডি অরবিন্দ ঘোষ সাতশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্যাথারিন মেও নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নিচের কোন দলের একজন জনপ্রিয় নেতা ছিলেন অপশান এ স্বরাজ্য দল অপশান বি গদর পার্টি অপশান সি অনুশীলন দত্ত আর অপশান ডি হচ্ছে লাল কুর্তা সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গদর পার্টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন নেতাজি কোথায় আজাদিন ফৌজের বাহিনী গঠন করেন অপশান এ জাকার্তা অপশান বি বার্লিন অপশান সি সিঙ্গাপুর এবং অপশান ডি রেঙ্গুন সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিঙ্গাপুর নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর এইট কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় অপশান এ আঠারোশো সালে অপশান বি আঠারোশো সালে অপশান সি আঠারোশো সালে এবং অপশান ডি উনিশশো সালে আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আঠেরোশো সালে তো সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন বা এতগুলো কোশ্চেন আলোচনা হয়েছিল তাদের সঠিক উত্তর দিয়েছেন এইবার আপনারা একে একে সবাই কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই কিন্তু পোস্ট করবেন সৎভাবে আপনারা মার্কসটা পোস্ট করবেন যে কারণে আমরা বুঝতে পারবো আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে তা আপনারা একে একে সবাই আপনাদের যা মার্কস পঞ্চাশের মধ্যে কে কত পেলেন সেটা একটু পোস্ট করুন আমরা চলে যাবো পরবর্তী পর্যায়ে আপনাদের আগামী দিনে হোম ট্যাক্সের প্রশ্ন তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন তা আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো চট্টগ্রাম অস্থাকার লুণ্ঠন কার নেতৃত্বে সংগৃহীত হয়েছিল অপশান এ বাঘাজুদ্দিন অপশন বি প্রীতিলতা ওদাদার অপশন সি সূর্য সেন এবং অপশান ডি হচ্ছে অনন্ত সিং আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি চট্টগ্রাম অস্তাকর লুণ্ঠন কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল অপশান এ বাগাজ অপশান বি পিতিলতা ওয়েদাদার অপশান সি সেন এবং অপশান ডি অনন্ত সিংহ আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা আপনাদের অ্যান্সার কমেন্ট বক্সে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাইবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ